পাগি ধরবে যে বলতে পারবে অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ এলাকাবাসীদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার 67 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি রেখা রায় চৌধুরীকে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। শুক্রবার শনিবার দুই দিন সঠিকভাবে ডিম দেওয়া হচ্ছে না। মূল অভিযোগ, বৃহস্পতিবার ডিম দেওয়া হয় না সেন্টারে। এই নিয়ে মূলত বিক্ষোভ এবং এলাকাবাসীদের অভিযোগ, সেন্টারে দিদিমণি ঠিকঠাক ব্যবহার করছে না এলাকাবাসীদের সঙ্গে, সেন্টার খোলা ও বন্ধের টাইম ঠিকঠাক থাকে না। আমার ওয়াইফ গর্ভবতী আছে, সপ্তাহে 6টা ডিম পাবে, কিন্তু বৃহস্পতিবার করে দেয় না। কোনো কিছু বললে কোনো কোনো দিন 11:15 দিয়ে দেয়, কোনো দিন 11:45 দিয়ে দেয়। তা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। 11:45 যখন দেয়, আমরা 11:30 আসি। 11:30 কোনো দিন এসে দেখছি সেন্টার দেওয়া শেষ হয়ে গেছে, খিচুড়ি দেওয়া শেষ হয়েছে। তাহলে আমরা তখন কী করবো? তো বৃহস্পতিবার আবার ডিম দেয় না। খিচুড়ির মানগত কেমন? মান খুব একটা ভালো না, কোনো কিছু দেয় না। আজকে তো দেখবেন সব কিছু কী কী আছে। আপনার নাম? সাদ্দাম হোসেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওনার এত মুখ কিসের? এত কোনো কিছু বললে আমাদের উপর, আমরা নাকি সিটিপিও, আমরা নাকি সুপারভাইজার, তা আমাদের কি বলার কি কোনো কিছু অধিকার নেই না কেমন? অবশ্যই সমস্যা থাকলে তো অবশ্যই প্রতিবাদ করা দরকার। হ্যাঁ অবশ্যই, আমরা যেটা বলছি ওটা উল্টা আমাদের গরম দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আমার নাতির ডিম আমি পাই না, আমার নাতির ডিম আমাকে দেয় না। আছে আত্মীয়র বাড়ি যেতে পারে বাচ্চা একদিন, তাই বলে ডিমটা পাবে না বলেন তো? পাবে তো, হ্যাঁ না না, 7 দিনের কোথায়? ইচ্ছা ওদের, দিবে দিবে, না দিবে না দিবে, আজকে নাই, বলার কিছু কি আছে? সেন্টারের সামনে এখানকার যেটা সমস্যা সেটা হচ্ছে সেন্টার যেটা চাইছে যে কেউ যেন না আসে, ও 2-4টা ডিম দিয়ে চলে যাবে, এরকম হচ্ছে ওর অবস্থা। হ্যাঁ, কারণ টাইমের কোনো ঠিক নেই, বৃহস্পতিবারে ডিম দেয় না। নিয়মটা যেটা হচ্ছে যে সপ্তাহে 3 দিন হাফ দেবে, 3 দিন গোটা দেবে, এটা সরকারি যেটা নিয়ম, কিন্তু বৃহস্পতিবারে ডিম দেবে না। কিছু করার থাকলে তোমরা যাও করে নাও। কি কে বলে? ম্যাডাম বলে। আচ্ছা, আর রান্না কেমন হয়? রান্না ঠিক আছে, মানে ব্যবহারটা জঘন্য। ওনাকে বলেন, হ্যাঁ গতকাল গণ্ডগোল হয়েছে, কারণটা হচ্ছে 11:30 বন্ধ হয়ে যাচ্ছে আর সে ডিম চাচ্ছে, ও দেবে না। তোমার কিছু করার থাকলে করো, আবার ও মারেও দিছে। খুলে কখন? ঠিক নাই, টাইমের কোনো ব্যাপার নেই। আপনার কি এখানে? আমার নাতনি এখানে। আচ্ছা, নাতনি। হ্যাঁ, খিচুড়ি পাই, হাফ করে ডিম দেয় আর কি। প্রত্যেকদিন? প্রতিদিন দেয় না, মানে সপ্তাহে ধরেন যে মোটামুটি 6 দিনে 1 সপ্তাহ হয়, 3টা করে ডিম পাই। 6 দিনে 3টা? 6 দিনে 3টা, হাফ করে ফুল 3টা, হাফ দেওয়ার কথা 4:30। এখন আমি তো প্রতিদিন আর আসি না, আমি বলতেও পারবো না, আমার বৌমা আসে নিয়ে যায়। 4:30 কি ডিম পান সপ্তাহে? ঠিক, আমার বৌমা না আসলে আমি বলতে পারবো না। এখন আজকে ডিম দিবে কি, যে শনিবার ডিম কিন্তু দিত না, শনিবার দিত না, না ওই যে হাফ হাফ করে দিত না। আমরা, আমার নাম কালিদাস রায়। কতগুলো ডিম বসাইছেন? আজকে ডিম দিছি আমি 33টা। বাচ্চা কতজন আছে এখানে? বাচ্চার সব দিনে তো সমান হয় না, বলা যাবে না। আজকে কতজন আসছে? আজকে এখনো তো হিসাব হয়নি, আমি কতগুলো আসবে না করবো। সেন্টারের দিদিমণি রেখা রায় চৌধুরীর বিরুদ্ধে ওঠা সমস্ত ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেন ও বলেন, সরকারি নিয়ম নীতি মেনে সেন্টার খোলা ও বন্ধ করা হয় ও ডিম দেওয়া। 11:35 ডিম দেওয়ার পরে শেষের দিকে দুজন এসছে, মা 3টা বাচ্চা নিতে, আমি খাওয়াটা দেই, কিন্তু উনি আমাকে কি করেন, দূর থেকে মানে আমাকে বাইরে বাইপ্রেশার দেয় যে এত সকাল সকাল ডিমটা দেওয়ার কারণ কি, মারা কতক্ষণ ধরে থাকবে? 11:30 দেওয়া শেষ বলতে কি, 35 শেষ করেছি, তারপরে আমাকে বাইপাসার মানে সবাইকে ডেকে নিয়ে এসে সেন্টার খোলার সময় কখন রয়েছে? আমার সেন্টার 8:30 থেকে 9টার মধ্যে খুলে নিই আর বন্ধ 11:30 মাঝে দিয়ে দিই আমি, 12:30 12:30 ঠিক নাই আমার। বন্ধ করার টাইম কখন রয়েছে? 12:00 12:00 12:00। হ্যাঁ হ্যাঁ। কতজন রয়েছেন এখানে আপনার? এখানে আমার মোট আমার 57-58 জন আসে। আচ্ছা, কিছু খাওয়ার দুজনের ডিম দেওয়ার নিয়ম কি রয়েছে? ডিম দেওয়ার নিয়ম হচ্ছে 3 দিন গোটা, 3 দিন হাফ।
আর একদিন একদিন বাদ একদিন বাদ না ওরা প্রতিদিন ডিম গোটা নেবে হ্যাঁ মানে এ মাসে ওরা হাফ ডিম খেতে চায় না ডিমটা ভাঙে যায় বলে আমাদের গোটা দাও তাহলে দুদিন ডিমটা একদিনে দাও সেইভাবে আমি ডিম দিই মারা বল কেউ না তাহলে আরো বলছে অভিভাবকরা বলছে অভিভাবক না ওরা না অন্য সেন্টারের কালকে যে বলছে সেই 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 যে এই যে বলে দিই সিরাজ ওর তো নিজের সেন্টার নিজে করে না কোনো দিন ডিম সিদ্ধ দেয় না কাঁচা ডিম দেয় একদম যেটা আমি 100% 90% শিওর যে পরের সেন্টারে গন্ডগোল করতে আসে আমার সেন্টারে এ গ্রেড সেদিকে সিডিপি সাহেব আসছিলেন অন্য আরও অফিসার এসছিলেন কিন্তু আমার সেন্টার সব কিছু দেখে গেছে সব ওকে আমার সেন্টারে এসে শুধু গন্ডগোল ধান দেয় বিশ্বাস করবেন না আমি এখানকার লোককে বোঝাতে পারবো না আপনি আমার মাদের জিজ্ঞাসা করুন যে আমি কেমন সেন্টার করি আজকে যে বললো উনি যে আমি একদিন সেন্টার করি না আসি না আমি ক্যান্সার পেশেন্ট আমার এখানে বাড়ি আছে আমার কালিয়াগঞ্জ যাবে আমি রেগুলার আসি 10টা মাস জিজ্ঞাসা করেন দেখি আমরা আসি কি না বল বল তোরা বল এদিকে তো আমি আসি কি না ডিম তাহলে সাত দিনে তাহলে কটা ডিম দেন তাহলে একজন সাড়ে চারটা ডিম দিই সপ্তাহে সপ্তাহে নিয়ম কি আছে এটা নিয়ম এটাই সাড়ে চারটা সাত দিনে হ্যাঁ সাত দিনে তার মানে তিন দিন গোটা তিন দিন হাফ যতগুলো আসে একজন দুজনের কারো তিনজনের এরকম করে নিয়ে যায় মারা এখানে টোটাল হেটে আমার সম্পূর্ণ টোটালে 64 তার মধ্যে দুই একজন বাদ যায় নিয়ে যায় সব মারাই ওদেরকে জিজ্ঞাসা করেন স্যার আমি যে মিথ্যা কথা বলি দাদা বলুন সাংবাদিক ডেকে নিয়ে আসে কারণ কি এই যে ভদ্রলোক এই ভদ্রলোক প্রচুর চিটার ওনার বাচ্চা এখানে থাকে না নিয়ে যায় খাওয়ানে যায় এখানে আমাকে মানে এত অশ্লীল ভাষা বকাবকি করে যে বললো যে আমাকে ডিম দেয় না এত অশ্লীল ভাষা বকাবকি করে একদিনকে আমার এখানে মাতৃ দিবস পুষ্টি দিবস এখানে ছিল বললাম যে বাচ্চাটাকে নিয়ে এসো ফটো তুলি তাহলে ক্যামেরা করে ফটো তুলে পাঠাবো আমাকেই বললো ডিপার্টমেন্ট জানে না যে আমার আমি আমরা কী কাজ করি আমার ডিপার্টমেন্ট তোমার খোঁজ কী করে জানবে আমার ডিপার্টমেন্ট কী করে তোমার খোঁজ জানে যে যার যার ডিপার্টমেন্ট তাহলে ওকে বাড়িতে খাওয়াটা পৌঁছে দেবো আমি কি ও বলছে আমার বাচ্চার নাম কেটে দেবো আমি বাচ্চারও নাম কেটে দিয়েছি আমার এখানে নামে নেই ওর এসেছেন এত অশ্লীল ভাষায় উনি আমাকে টর্চার করতে ওনারও তো সেন্টার আছে সেন্টারে যান ওনার সেন্টার নিয়ে চলে যাচ্ছি আপনাকে হ্যাঁ ওনার সেন্টারে যান যে কোনদিন ওর ইয়া ডিম দেয় সে তো ডিম কোনো দিন দেয় না আর আমার সেন্টারটা গুড় দেখে আজকে আচ্ছা আজকে পুষ্টিকর কি কি খাওয়াচ্ছেন আপনার সেন্টারে আজকে সেন্টারে আছে ডিম সিদ্ধ খিচুড়ি এটা কি পুষ্টিকর হবে এটা দিয়ে খিচুড়ি এটাই তো আমার নিয়ম স্যার এটাই আজকে আছে যেটা কাগজে আছে আপনাদের শিডিউল আছে হ্যাঁ শিডিউল আছে তো আজকে ডিম খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি সবজি দেওয়া আছে হ্যাঁ গাজর আলু বাঁধাকপি আর ডাল মসুর ডাল আর চাল কালিয়াগঞ্জ সিডিপিও টেলিফোনের মাধ্যমে বলেন সপ্তাহে তিন দিন হাফ ও তিন দিন ফুল এবং বৃহস্পতিবারে হাফ ডিম দেওয়ার নিয়ম সেন্টারে যা সমস্যা হয়েছে খতিয়ে দেখা হবে বলে জানান উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ কখনো 11টার খিচুড়ি 12টায় দেয় 12টার খিচুড়ি কখনো 11:30টায় দেয় ঠিক নেই টাইম নেই আর যদি আমার বাচ্চা যদি আমি যদি কোথাও যাই কাজে তাহলে আমার বাচ্চাকে খিচুড়ি দেয় না অন্যজন আসলে কাউ যদি বাড়ির লোক আসলে দেয় কেউ যদি আমার পাশে বাড়ি থাকে লোক তাহলে দেয় না খিচুড়ি আমার যা আছে আমার যাকে দেই দেয় না সেন্টারে তো ভালোই একটু দেরি করে আসলে বকা চোখা করে বেশি বলা যায় না আচ্ছা ডিম প্রত্যেকদিন পাচ্ছেন চার দিন দেয় গোটা করে চার দিন গোটা করে তারপরে একদিনের অর্ধেক করে পাবে দুদিন ওটা একদিনে দেয় এরকম ও আচ্ছা আচ্ছা তাহলে টোটাল চারটা ডিম পান তাহলে হ্যাঁ আর খিচুড়ি রান্না কেমন হয় খিচুড়ি তো ভালো হয় কোনো দিন ভালো হয় বাচ্চা না থাকলে আবার দিবে না বা খিচুড়ি বাড়ির লোক আসলে এরকম আমরা যদি বাড়িতে না থাকি কখন আসার নিয়ম কখন আসার নিয়ম কখন আসার নিয়ম 11:30 এরকম বলে কি বলবেন না আমি সেন্টারে আসি আমার বাচ্চা এসে 6 বছর হয়নি 5 বছর হয়েছে আচ্ছা তো আমার 6 বছরের বাচ্চাকে বলে দেওয়া যাবে না 5 বছরের বাচ্চাকে খিচুড়ি তার জন্য আসে না আর বলছে 6 বছর অবধি তো নিয়ম আছে যে বাচ্চাকে খিচুড়ি দেওয়া তো আমার বাচ্চাকে দেয় না খিচুড়ি খিচুড়ি দিলে নিয়ম মানে বাচ্চাকে আসতে হবে আর আমার বাচ্চা সাদা চুল পরে তার জন্য আসতে পারে না